এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। পতাকা নেড়ে এই বাইক র্যালির সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে বাইকগুলি জড়ো হয়। দুপুর ১২টায় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে বাইক র্যালির পতাকা নেড়ে সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়া উপস্থিত ছিলেন গোলাঘাটে কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জনজাতি মোর্চার প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক প্রতীক দেববর্মা, জনজাতি মোর্চা সিপাহী জোলা জেলার সভাপতি কানুরাজ দেববর্মা, বিজেপি চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। এডিসি নির্বাচনকে সামনে রেখে আমতলী গোলাঘাটি আসনের বিজেপি প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বিজেপি চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের পেছনে বাইকে চড়ে মিছিলে অংশ নেন চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ এই বাইক র্যালিতে আমতলী গোলাঘাটি আসনের এডিসি এলাকাগুলিতে সুবিশাল র্যালি সংঘটিত করা হয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, অনেকে বলে বড় তীব্রা ল্যান্ড, সিপিআইএম এর চুরির ল্যান্ড, ভারতীয় জনতা পার্টির একটাই ল্যান্ড বিশ্বাস করে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরার শক্তিশালী এডিসি। এডিসির ক্ষমতা আরো শক্তিশালী করে কিভাবে অর্থ দেওয়া যায়, এই সরকার আসার পর ২৩ বছরের ব্রু সমস্যার সমাধান করা হয়। আমরা কাজ করেছি সব মানুষকে সবসময় ঠকানোর জন্য নয়, বিভিন্ন সময়ে জনজাতিদের বিভিন্ন ডিমান্ড নিয়ে আসে, এক এক সময় এক একটা স্লোগান দিয়ে কাজ না করা। ভারতীয় জনতা পার্টি এক একটা প্রতিশ্রুতি দেয় তা পালন করে, এডিসি টাকা এনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটা ওদের কাজ, টাকা এনে দিল্লি থেকে পাঠিয়ে দে বাংলাদেশ আর মায়ানমারে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, ভয় দেখিয়ে এডিসি দখল করা যাবে না, যারা দুর্বল তারা ভয় ভীতি দেখায়, হুমলুং আমাদেরই থাকবে। এডিসি নির্বাচনের আগে পাহাড়ের শক্তিকে আরো মজবুত করার লক্ষ্যে আজকের জনজাতি মোর্চা। সুবিশাল র্যালিতে বিজেপির কার্যকর্তা ও জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অন্যদিকে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন, এডিসি নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। লোকসভা নির্বাচনে আইপিএফটি আলাদা লড়েছিল, আমরা চাইছি এডিসি নির্বাচনে বিজেপি একা লড়ুক, বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করে। ২৫ বছরে পাহাড়ে সিপিআইএম কোনো উন্নতি করেনি, বিজেপি বিশ্বাস করে আগামী দিনে বিজেপি এডিসিতে দখল করবে। চরিলাম মণ্ডলের এডিসি ভিলেজগুলিতে বাইক নিয়ে মিছিলে জনজাতি যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধন্যবাদ জানাই, এত বিশাল বাইক মিছিল করছে ওরা আজকে। এবং ভারতীয় জনতা পার্টির কর্তাদের কাছে আমার এই আবেদন, ভয় পাবেন না, যারা সঠিক পথে থাকে তারা ভয় পায় না, যারা দুর্বল ওরাই ভয় দেখায়। আর আমরা বলেছি এডিসি আমাদের, সেটা আমাদেরই হবে, আরো শক্তি নাই এডিসি নিয়ে যাওয়ার জন্য আমাদের থেকে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।